আমাদের টিম যাচ্ছে চরের মধ্য দিয়ে, কাদাযুক্ত পানি, হাঁটু কাদা, আমরা বলতে পারি যে হাঁটু কাদা। এই হাঁটু কাদার মধ্য দিয়ে আমাদের টিম যাচ্ছে ত্রাণ সহযোগিতা করার জন্য। এই 2020 সালের বন্যায়, এই ভয়াবহ যে বন্যা, এই বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করার জন্য আমরা যাচ্ছি মাঠ পর্যায়ে। আমরা এখন আছি পাঁচগাছি চরের মধ্যে, পাঁচগাছি ইউনিয়ন এর অধীন আমরা একটি চরে অবস্থান করতেছি। আমাদের টিম কাজ করতেছে, আপনারা দেখতেছেন। আমাদের টিম কদমতলা মাঝের চর, কদমতলা মাঝের চরে অবস্থান করতেছি পাঁচগাছি ইউনিয়নের। এখান থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবার খুঁজে বাইর করার চেষ্টা করতেছি, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করতেছি। প্রস্তুত করার জন্য আমাদের সঙ্গে আছেন ESDF এর সম্মানিত ভাইস প্রেসিডেন্ট জনাব অ্যাডভোকেট তারিকুর রহমান, তিনি আমাদের সঙ্গে আছেন। এবং আমরা এখানে বলতেই হয় একটি চরে আপনি কাদাযুক্ত জায়গা এবং সহজে এক জায়গা থেকে এক জায়গায়, এক বাড়ি থেকে এক বাড়ি বা এক গ্রাম থেকে আরেক গ্রামে আপনাকে যেতে গেলে আপনাকে এই এলাকার একজন অবশ্যই ভালো জানালা লোক আপনাকে সাথে নিতে হবে, তাহলে আপনিও অতি দ্রুত চর থেকে বাইর হয়ে আসতে পারবেন। আপনাকে সহজে বাইর হয়ে আসার জন্য অবশ্যই স্থানীয় একজন প্রতিনিধি আপনাকে নির্বাচন করতে হবে এবং তাকে সঙ্গে নিয়ে আপনাকে চরটা ভিজিট করতে হবে। আমরা ঠিক সেই কাজটাই করছি। এখানে আমাদের দুজন ছোট ছোট ভাইকে আমরা সফরসঙ্গী করছি, তারা আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন খুব সহজে। আর আপনাকে এটাও বলে রাখি যে ছোট ভাইরা মোটামুটিভাবে এরা এদের কাছ থেকে আপনি সঠিক তথ্যটা পাবেন, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত যায় যেতে পারে, পাশাপাশি তাদের কাছ থেকে সঠিক তথ্যটা পাওয়া যাবে। কারণ ত্রাণ বিতরণ করতে গেলে আপনাকে অনেক লোক আপনাকে মিথ্যা তথ্য দিতে পারে, তো মিথ্যা তথ্য থেকে বাঁচার জন্য আপনাকে ছোট ছেলেদেরকে সিলেক্ট করতে হবে। আমাদের সাথে আছেন দুজন ছোট ছোট ভাই, তাদেরকে সাথে নিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন একেবারে মনে হচ্ছে যে শুকনো জায়গা, আসলে শুকনো জায়গা নয়। আপনি এখানে হাঁটলে আপনার হাঁটু সমান। আপনি দেখতে পাচ্ছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয় একেবারে আটকে গেছে, উনি উঠতে পারতেছেন না। আপনারা এই জায়গাগুলোতে এই দেখেন পুরো ক্যালোরি, আপনার এই জায়গা থেকে বাইর হয়ে আসার জন্য যদি ফেসে যা, আমরা অলরেডি ফেসে যাচ্ছি প্রায় সময়, হ্যাঁ ফেসে যাচ্ছি। তো ছোট, তোমার নাম কি বলো তাই, তোমার নাম কি? আচ্ছা, তুমি কি আমাদেরকে আজকে এই গ্রামটা ঘুরে নিয়ে বেড়ালে? হ্যাঁ, তোমার কেমন লাগলো বলো, আমাদের সঙ্গে সময় দিয়ে তোমার কেমন লাগলো, ভালো লাগছে? তোমার নাম কি ছোট? এইদিকে আসো, এইদিকে দেখো, কি নাম তোমার? হ্যাঁ, ওকে, কেমন লাগলো আমাদের সঙ্গে সময় দিয়ে? ভালো লাগছে না? ওকে, আপনার নাম কি? পরজিৎ ভাই। পরজিৎ, আচ্ছা, মানে এই বন্যায় আমরা এমন একটা বাড়ি আপনাদের এখান থেকে চাচ্ছি যাকে আমরা সহযোগিতা করতে চাচ্ছি, বাড়িঘর ভাঙে গেছে, এইরকম একটা বাড়ি আমাদেরকে দেখা দেন। মানে এইরকম বাড়ি নাই এখানে না, এনার না। আমি আসলে, তোমরা তো এলাকার প্রতিনিধি তাই না, আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে এইবার বাড়ি ভাঙে গেছে, এইরকম একটা বাড়ি যদি দেখা দিতে পারেন
তাহলে সেই ক্ষেত্রে আমরা হেল্প করতে পারি আর আপনারা যদি মিথ্যে কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে আমরা আপনার জায়গা না হোক পরের জায়গায় যে আমরা অন্য কাজ করব মিথ্যে কথা আছে আসলে ও যে চড়তে আছে ও যে ওই যে যদি ভাই ও যে দাও ওই ছাবরা আপনারা আচ্ছা আচ্ছা ওইদিকে না না যেহেতু আপনি মুরব্বী মানুষ আমরা আসলে সবার সামনেই কথা বলতে যাচ্ছি যে আসলে আমাদের কাজটা আমাদের কাজটা এই রকমই আর কি যে আমরা একটা গিয়ে একটা জায়গায় আমরা বিভিন্ন জায়গায় কাজ করতেছি কিছু সহযোগিতা করতেছি তো এখন আপনারা তো মনে করেন যে সঠিক কথাটাই বলবেন আপনারা যেহেতু এলাকার মুরব্বী আর কি মনে করেন ওই যে ওই বাড়িতে আচ্ছা আচ্ছা ওই যে ওই দেখতে না গিয়েছিল ওই বাড়ি ভাঙার পরে আসে